আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মুগ ডালের ভোনা খিচুড়ি। চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক মুগ ডালের ভোনা খিচুড়ি বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি পোলার চাল নিয়েছি 250 গ্রাম, আপনারা চাইলে আতপ চালও নিতে পারেন। এবং মুগ ডাল নিয়েছি 150 গ্রাম, মুসুর ডাল নিয়েছি 150 গ্রাম, তেল নিয়েছি 1/2 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, এবং 4টে কাঁচামরিচ, 7 মতো লবণ, 1টি তেজপাতা, 3টি এলাচ, 2টো দারচিনি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মুগ ডালের ভোনা খিচুড়ি বানাতে হয়। দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মুগ ডাল এবং মুসুর ডালটা হালকা একটু ভেজে নিব। এখন আমার ডালটা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজার দরকার নেই, এখন আমি নামিয়ে ফেলব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 বাটা, রসুন বাটা। এখন আমি আরেকটু কষিয়ে নেব 1/2 কাপ। আদাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু পানি কষানোর জন্য। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উপরে চলে এসছে, এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিব। আমি এখানে চাল ডাল মিশ্রণটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে এখন চাল দিয়ে দিচ্ছি। চালটা একটু ভেজে নিব। চালটা একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চাল যতটুকু তার থেকে 4 আঙ্গুল উপরে পানি দিতে হবে, তাহলে ওই চালটা পারফেক্টভাবে ফুটে উঠবে। এখন আমি 30 মিনিটের জন্য হাই হিটে বসিয়ে দিলাম। দেখুন আমার খিচুড়িটা বলক চলে এসছে, এখন আমি এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন ভিউয়ার্স, খিচুড়িটা ঠিক এই পর্যায়ে আপনারা চুলার আঁচ মিডিয়াম করে দিবেন এবং আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবেন। দেখুন 10 মিনিট পরে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মুগ ডালের ভুনা খিচুড়ি। আপনারা একবার হলেও বাড়িতে এটি বানিয়ে দেখবেন, আশা করি নিশ্চয়ই সবার ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।